দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়লেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা যায়নি। আমলাতান্ত্রিক জটিলতায় স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদন না মেলায় দীর্ঘদিনও প্ল্যান্ট বসানোর কাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। এতে মুমূর্ষু রোগীর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ে খুলনায় প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের সংখ্যা। গেল এক মাসে সংক্রমিত হয়েছেন 359 জন। এই সময়ে হাসপাতালে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের। এক সময়ে রোগীশূন্য করোনা হাসপাতালে এখন প্রতিনিয়ত বাড়ছে রোগীর ভিড়। কিন্তু করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে এখনও হাসপাতালের নির্ভরশীলতা বোতলজাত অক্সিজেনে। গত 6 মাস আগে খুলনার ডেডিকেটেড হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ও প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়িত হয়নি এখনও। আগস্ট মাসের শেষে এটা কিন্তু খুলনা মেডিকেল কলেজে এসে পৌঁছায় এবং এটা অত্যন্ত অবহেলিত অবস্থায় এটা পড়ে আছে, এটাকে বসানোর কোনো জায়গা তৈরি হয়নি। খুলনা জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসার প্রস্তুতি শেষ হয়নি এখনও, সময় লাগবে আরও 10 দিন। তবে জেলা ও উপজেলায় অক্সিজেন ব্যাংক করে অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে বলে জানালেন সিভিল সার্জন। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসার জন্য অক্সিজেন প্ল্যান্টের যন্ত্রপাতি আনা হলেও অর্থের অভাবে সেগুলো স্থাপন করা হয়নি। অক্সিজেন প্ল্যান্টের সক্ষমতা দ্বিগুণ করার প্রস্তাবও আটকে আছে 8 মাস। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার প্রতিকার মেলেনি এখনও। উপজেলাগুলোতেও এখন বিভিন্ন জায়গায় ম্যানিফোল্ড করে অক্সিজেন ব্যাংক করে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং সেন্ট্রাল অক্সিজেনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। খুব এস্টিমেট করে দেরি করলো, এই সিটি যখন এস্টিমেট করে যখন ঢাকাতে পাঠালো হেড অফিসে, তখন ওরা আবার সব জায়গায় করে নিয়ে ওখানে দিতে মানে একটু দেরি করলো। এই সিটিকে বললাম যে আপনি তো একদিন ধরে বসে আছেন, এসে পাঠান নাই, আমি জিনিস স্যার ওদের অর্ডার করলাম 15 দিনের মধ্যে আমাকে দিতে হবে কিন্তু এভাবে, তখন তারা নড়চড়ে বসছে। স্বাস্থ্য বিভাগের পরিচালক জানালেন প্রত্যেক জেলা সেন্ট্রাল অক্সিজেনের সাপ্লাইয়ের কানেক্টিভিটি আছে আর উপজেলাতে সিলিন্ডারের অভাব নেই। প্রত্যেকটা উপজেলাতেই আইসিইউ বেড ইনস্টল করা হবে। উপজেলাতে আমার সিলিন্ডারের অভাব নাই, তবু আমাদের একটা প্ল্যান বিশেষ করে খুলনায় অলরেডি শুরু হয়েছে জায়কা এবং অন্যান্য ডিসি মহোদয়ের সহযোগিতায়। করোনা ডেডিকেটেড হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ও প্ল্যান্টের কক্ষ নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে 97 লাখ টাকা, কিন্তু কবে এর কাজ শুরু হবে তা বলতে পারছেন না কেউই। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।